প্রিন্ট টেস্টি ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি মালপোয়া বানাতে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, মৌরি নিয়েছি দু চামচ, ছোট চামচে দু চামচ, ঘি নিয়েছি বড় চামচের এক চামচ, আর নিয়েছি ময়দা 150 গ্রাম, আর চিনি আমি এই কাপের 2.5 কাপ চিনি নিয়েছি, আর নারকেল কুচিয়ে রেখেছি এই বাটির 1 বাটি। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবারে এই পাত্রের মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা ফুটিয়ে আমি ঠান্ডা করে রেখেছি, তারপরে দিয়ে দেব এর মধ্যে ময়দা। তারপরে দিয়ে দেব কুচি করা নারকেলগুলো, আর দেব মৌরি। মৌরিটা আপনারা থেতো করেও দিতে পারেন বা কিংবা গোটা মৌরিও দিতে পারেন। এবারে ভালো করে মেশাতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মেশানো হয়ে গেছে, দেখুন এইভাবে মিশ্রণটি তৈরি করবেন, বেশি পাতলা না বেশি ভারীও না। চিনির রস বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দেব। যতটা পরিমাণ চিনি নিয়েছি তার থেকে দ্বিগুণ জল দিতে হবে। আমি 2.5 কাপ চিনি নিয়েছি, আমাকে 5 কাপ জল দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। রস তৈরি হয়ে গেছে, রসটা বেশি গাঢ় করা চলবে না, একটু পাতলা পাতলা রাখতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব আমি ঘি। ঘিটা দিলে ভালো টেস্ট হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে এক হাতা করে কড়াইয়ের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। বাকিগুলো আমি আবার ওইভাবেই করে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে আরো রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক করবেন,
কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মালপোয়া রেডি।